আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি জীবের আনুগত্য নাই, সৃষ্টিকর্তার বিরোধিতাই। সৃষ্টিকর্তার বিরোধিতাই সৃষ্টি জীবের আনুগত্য নাই। রাষ্ট্রের ওই সমস্ত নির্দেশ আমরা মানতে বাধ্য যে সমস্ত নির্দেশ কোরআন এবং হাদিসের বিরোধী নয়, আর ওই সমস্ত নির্দেশ আমাকে লঙ্ঘন করতেই হবে যে সমস্ত নির্দেশ কোরআন এবং হাদিসের বিরোধী। রাষ্ট্র বলতেছে যে আমাকে শহীদ মিনারে ফুল দিতে হবে, কিন্তু এটা কোরআন এবং হাদিসের বিরোধী, আমি দিব না। তো রাষ্ট্রের ওই সমস্ত নির্দেশ আমাকে মানতে হবে, মানতে বাধ্য আমি। মানাটা একামতে দিনের অন্তর্ভুক্ত, যেটা কিসের বিরোধী নয়? কোরআন এবং হাদিসের বিরোধী নয়। যেমন ট্রাফিক রুলস, ট্রাফিক আইন, এটা কি কোরআন হাদিসের বিরোধী? হ্যাঁ, কোরআন হাদিসের বিরোধী নয়। তার মানে ট্রাফিক আইন মানাটাও একামতে দিনের অন্তর্ভুক্ত। কেন? এটা মুসলিম রাষ্ট্রের আইন। তাই এরকম মুসলিম রাষ্ট্রের প্রত্যেক যে আইন কোরআন এবং হাদিসের বিরোধী নয়, সেটা প্রত্যেক মুসলমানের জন্য অনুসরণ করা, মানা একামতে দিন অন্তর্ভুক্ত। আর যেগুলো কোরআন এবং হাদিসের বিরোধী, সেগুলোর ক্ষেত্রে পৃথিবীর কারো আনুগত্য চলবে না। সেগুলোর ক্ষেত্রে সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করতে হবে। এই প্রশ্নটা আমি গতকাল আপনাদের হালাকায় ক্লিয়ার করেছি, আপনাদের যে ওখানে আমরা আলোচনা করলাম, তো এটাও মানুষের সামনে স্পষ্ট হওয়া উচিত যে প্রশ্নটা হচ্ছে যে যিনি সুদী ব্যাংকে চাকরি করে বা সুদী অর্থ ভক্ষণ করে, তার সালাত কি আল্লাহ কবুল, মানে তার সালাত হবে কি না, বা সে সালাত আদায় করবে কি না। আমরা সবসময় ভালো এবং মন্দকে সাংঘর্ষিক করে দিই। সাংঘর্ষিক করে দেওয়ার কারণে আমরা এক্সট্রিম লেভেলে চলে যাই, চরম পন্থা অবলম্বন করে ফেলি। একদল ভাই দেখবেন বলতেছে যে বাংলাদেশে যেহেতু ইসলামী কোনো আইন কানুনই নাই, সবই ইসলাম বিরোধী আইন কানুন, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কী দরকার? না থাকাই ভালো। রাষ্ট্রধর্ম ইসলাম রেখে ইসলামের অপমান করা হচ্ছে। আমি একদল দিনী ভাইকে দেখলাম এই জাতীয় কথাবার্তা বলতে এবং লিখতে। তো ঠিক এটা এটার মতোই যে দেখছো সুদখোর আবার নামাজ পড়তে আসছে। সুদখোরের আবার কিসের নামাজ? মানুষ কিন্তু খোটা দেয়, আর বউ এটি ঠিক নাই আবার ঠিকই নামাজ আদায় করে, পাক্কা নামাজ, আর নামাজের কোনো লাভ আছে? তাহলে আমরা কী করি? গুনাহ এবং ভালো কাজকে পরস্পর সাংঘর্ষিক করে দিই, এবং এটার ফলে আমরা গুনাহকে আক্রমণ করি না, বরং আমরা নেকির কাজকে আক্রমণ করি। আমরা এখানে তার সুদ খাওয়াকে আক্রমণ করতেছি না, তার সালাতকে আক্রমণ করতেছি। আমরা এখানে তার বউ বেটির বেপর্দাকে আক্রমণ করতেছি না, তার সালাতকে আক্রমণ করতেছি। এই ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে ইসলামে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশকে লঙ্ঘন করা, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশকে লঙ্ঘন করা, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুনাহ, তথা সালাত ছেড়ে দেওয়া জেনা করার চাইতেও বড় গুনাহ, সালাত ছেড়ে দেওয়া সুদ খাওয়ার চাইতেও বড় গুনাহ, সালাত ছেড়ে দেওয়া মানুষকে হত্যা করার চাইতেও বড় গুনাহ। মানুষ যদি সারাদিন গুনাহের মধ্যে ডুবে থাকে, তবুও তাকে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। একজন সুদখোর যদি মনে করে যে আমি সুদ খাই, আল্লাহ তো বলেছে যে মাতা আমহু হারামুন, মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, লিবাসুহু হারামুন, মালবাসুহু হারামুন, তার পোশাক হারাম, আর আল্লাহ পবিত্র, আল্লাহ হারাম কোনো কিছু গ্রহণ করেন না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের গোস্ত হারাম দিয়ে গঠিত হয়েছে, হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে ইবাদত করে ইবাদত কবুল হবে না। এগুলো স্পষ্ট হুকুম। এখন কোনো সুদখোর হারাম উপায়ে যে ভক্ষণ করে, সে যদি মনে করে আমার ইবাদত কবুল হবে না, তবে আমি সালাত আদায় করে কী করবো, যেটা আজকের কোশ্চেন, এটা অনেক বড় ভ্রান্ত ধারণা। সে যদি সালাত ছেড়ে দেয়, তাহলে সে দুইটা গুনাহের অধিকারী হবে, এক সুদ খাওয়ার গুনাহ, আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আর সুদ খাওয়ার পরেও, জেনা করার পরেও,
হারাম ভক্ষণ করার পরেও, বিড়ি খাওয়ার পরেও, সিগারেট খাওয়ার পরেও, মদ খাওয়ার পরেও যদি সালাত আদায় করে তাহলে কি হবে? তাহলে সে তার এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, তার এই সালাতের বিনিময়ে সে কোনো নেকি পাবে না। কিন্তু এই সালাত আদায় করার জন্য, সালাত ছেড়ে দেওয়ার যে গুনাহ ছিল সেই গুনাহ থেকে সে বেঁচে যাবে। আমি আবারও বলব যে এই মনে করে সালাত আদায় করলো না যে আমি সুদ খোর, আমার সালাত তো কবুল হবে না, তার গুনাহ দুইটাই, সালাত আদায় না করার গুনাহ আর সুদ খাওয়ার গুনাহ। আর সুদ খাওয়ার পরেও সালাত আদায় করলো, তার সালাত কবুল হবে না, তার সালাতের জন্য নেকি পাবে না, কিন্তু সালাত আদায় করার জন্য সালাত ছেড়ে দেওয়ার যে গুনাহ ছিল সেই গুনাহ থেকে সে বেঁচে গেল, তার ফরজিয়ত আদায় হয়ে গেল। তা আমি এখন গুনাহ করি তাই আমাকে কোনো ভালো কাজই করা হবে না, এটা খারাপ কথা, এটা ভুল ধারণা। একটা মুসলিম ফাসেক মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে ইসলামে আইন কানুন নাই, তো যেহেতু বাংলাদেশে ইসলামে আইন কানুন নাই, তো পুরো বাংলাদেশকে এখন কাফের রাষ্ট্র বানিয়ে দিতে হবে? এটা এক্সট্রিম লেভেলের চরমপন্থা, বুদ্ধিহীনতা, নির্বুদ্ধিতার পরিচয়। এটা ফাসেক মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামে আইন কানুন নাই, তার মানে কি এটা এখন যেহেতু ইসলামে আইন কানুন নাই অতএব এখন পুরো রাষ্ট্রটাকে কাফের রাষ্ট্র বানিয়ে দাও? না, যতটুকু আছে ততটুকু ধরে রাখো, যতটুকু নাই ততটুকুতে সংশোধন করার চেষ্টা করো। সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম এতটুকু তো আছে, এতটুকুও ধরে রাখো, এতটুকুও বাকি রাখার চেষ্টা করো, এর কোনো কাজ থাকার না থাকে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকার যে সামান্যতম কল্যাণ আছে এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যে হাজার হাজার মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম না রাখার জন্য আবেদন করতেছে, এটাই প্রমাণ যার মধ্যে কল্যাণ আছে। তাহলে আমার রাষ্ট্রে যদি আরও শত অন্যায় কাজ চলে, আরও শত ইসলাম বিরোধী কাজ চলে, তার মানে এই নয় যে আমাকে আমার পুরো রাষ্ট্রটাকে কাফের রাষ্ট্র বানিয়ে দিতে হবে। না, আমার রাষ্ট্র ফাসেক মুসলিম রাষ্ট্র, যতটুকু কল্যাণ আছে ততটুকু আমাকে ধরে রাখতে হবে, যতটুকু নাই ততটুকুতে সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।